আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রসের সহমতে আমরা সবাই ভালো আছি। আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে শুরু করলাম। আজ কচুর শাক রান্না করব। কচুর তো শাক নেই, কচুর এই যে উপরে যেটা ডাটাটা হয় ওইটা, আর আমি কচুর এগুলো কেটে নিয়েছি। একটুও ভালো টেস্ট লাগে দুটো একসাথে। আর এদিকে কচু দিয়ে ইলিশ মাছ রান্না করব। কচুরা অনেক বড়, এই যে রয়ে গিয়েছে আরও এত বড়। তো কচু আমরা মানুষ হইলেও চারজন খায়, তিনজন একজন আবার খায় না। আমার ছোটো মেয়ে আবার এটা পছন্দ করে না, কচুর সরি পছন্দ করে, একজন একটা খাবার। আর এত কষ কচুটার মধ্যে, আমি ডলে ডলে উঠিয়েছি এই দাঁড় সোপা দিয়ে, তারপরও উঠতেছে না। এই যে কেমন হয়ে গিয়েছে, অনেক দাগ, অনেক দাগ দাগ। এদিকে আমার ভাত হয়ে গিয়েছে, কচু দিয়ে মাছ রান্না করব। ওর একটা আস্ত মাছ রান্না করব। আমার হাজব্যান্ডের কচুটা অনেক পছন্দ, বড় মেয়েটারও পছন্দ। এই যে কচুর মধ্যে হলুদ আর অল্প করে লবণ দিয়ে দিয়েছি, এটা আমি ভাজবো। আপনারা তো দেখিয়েছি তো সিদ্ধ করা। আর ইচ্ছা মাছ দিয়ে কচুর, এটা তো কচুর শাক না, কচুর শাক হলে তো আরও একদম ফেটে যাবে আদা রসুনের মতন। এটা একটু আস্তে আস্তে রেখেছি যেন টেস্ট লাগে। রান্না করে দেখাচ্ছি, আমি মাছগুলো ক্লিন করে নিয়েছি। মাছটার মধ্যে এত তেল, কি বলবো, অনেক তেল বাড়িয়েছে মাছটার মধ্যে। আমি দেশে থেকে মাছ এনেছিলাম গত বছর, এক একটা মাছ 2 কেজি 200 গ্রাম। আমি 4টা মাছ আনছি 7000 উপরে, আর মিডিয়াম মাছ আনছি 1 কেজি 100 গ্রাম, ওগুলো নিচে 1100 1200 এরকম আমি মাছ এনেছিলাম। প্রায় আমি 20 কেজির মতন আমি মাছ আনছি, ইলিশ মাছ। আমার হাজব্যান্ডের ডিমটা পছন্দ করে, মাছটা কাটার জন্য ও কম খায়, কিন্তু ডিমটা ওর অনেক পছন্দ। বোনা দিলে, বোনা করে দিলে, তারপরে করলা দিয়ে ও পছন্দ করে। খাবার ও ডিম কিনে আনে, কিন্তু ডিম কিনে আনে কি, এরকম ছোট ছোট ডিম মানে ভালো লাগে না। এই যে আমি এখানে কচুগুলো ভেজে নিলাম, এই সিদ্ধ করার পরে ভেজে নিচ্ছি। ভেজে না নিলে এখানে কষানো যায়, কিন্তু আমি এটা ভেজে নিই। চিংড়ি মাছও দিয়ে যখন আমি রান্না করি তখন আমি সেম সেম ভেজে নিই। চিংড়ি মাছেরটা হলে ছোটো ছোটো হবে। আমার আরও আছে 4 ভাগের 1 ভাগ, আমি ওগুলো চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। বাজলে একটা মাছে এই কচুর একটা ঘ্রাণ আসে, কচুটা আমি উঠিয়ে নিই। আমার মাছ ফ্রাই হয়ে গিয়েছে, তখন আমি তেল দিয়ে বিশ্রামী তেল দিয়ে দিলাম। এই যে আমার মাছ ভাজা হয়ে গিয়েছে, মাছটা আরো কম বাজলে আরো ভালো লাগতো। পেঁয়াজ আর এলো পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি কচু তরকারির জন্য। আর এই সাইডে হলো কচু যে শাকটা, এটার জন্য আমি তেজপাতা আর পেঁয়াজ দিয়েছি। এই তেজপাতা দিয়ে আবার অবশ্য এই যে এটার জন্য তেজপাতা, সর্ষা বাটা দিব। এখন আমি আদা বাটা, রসুন বাটা, কচুর মধ্যে রসুন বাটা একটু বেশি লাগে, আদা তখন দিয়েছি। আমি
স্টুডেন্টরা সর্ষা বাটা দিয়ে দিয়েছি, প্রচুর মধ্যে সর্ষা বাটা দেওয়ার চেষ্টা করবেন। জানি না সবাই খায় কি না, আমি আবার কচুর মধ্যে সর্ষে বাটাটা দিব। এগারো পিস লাগে ভালোভাবে আদা রসুনগুলো ভাজা হোক। আমি হলদি আদা রসুন কষানোর পরে আমি কচুগুলো দিয়ে দিয়েছি, স্টেপ হয়ে গিয়েছে। আর এখানে ইচা মাছগুলো মশলার সাথে ভেজে এই যে আমি জেলে দিয়েছি, সর্ষা দিয়েছি। সর্ষা দিলে এটা আরও কিছু, এটা ভাজা ভাজা হবে, এটা ভাজা ভাজা হবে। এই যে আমার তরকারিটা হয়ে গিয়েছে, ইলিশ মাছ দিয়ে কচুর তরকারি আর ইচা মাছ দিয়ে কচুর মোতা নিচে যে থাকে ওইটা দিয়ে রান্না করেছি। খেয়ে দেখেছি আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছে। আমার রান্নাটা যদি ভালো লাগে তাহলে আমাকে সাবস্ক্রাইব কমেন্ট লাইক করে দিবেন আর আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু।